বাকি আছে, এরকম কেউ আছে? নেতা মন্ত্রীদের চুরি করার জন্য যাদের চাকরিটা চুরি গেছে তারা রাস্তায় বসে আন্দোলন করছে, কার্নিভাল হবে বলে এই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে সমস্ত মঞ্চগুলো থেকে আজকে বসতে বারণ করেছে। কারণ কি? যন্ত্রণা কাদের? আজকে পাপে রাস্তায় বসে আছে যারা এনএসকেএফ এর ছেলেরা 10 মাস মাইনে পায় না, তারা হচ্ছে বারংবার কথা হয় তাদের সাথে। আজকে প্যারা টিচার তারা আন্দোলন করছে, আজকে সরকারি স্কুলের শিক্ষক তারা আন্দোলন করছে। এমন এমন স্কুল আছে যেখানে 2000 ছাত্র, 7 জন টিচার, কোনো রেশিও মেনটেনের কোনো জায়গা নেই। সরকারি অফিসের অনেকের একটা আছে, ওই গান টান লিখেছিল 12টায় অফিস আছে, 2টোই টিফিন, 4টায় পা গুলিয়ে, না সে অবস্থা সরকারি অফিসে নেই। আমি নিজে অনেক সরকারি অফিসে কাজ করতে গিয়ে দেখেছি সরকারি অফিসাররা রাত্রি 7টা পর্যন্ত কাজ করতে হচ্ছে, কিন্তু তাদের বিয়েটা দেওয়ার মতো সরকারের এটা তাদের সাথে অন্যায় হচ্ছে। পার্মানেন্ট এর জায়গায় কন্ট্রাকচুয়াল দের পিএপিএসআই কলকাতা বলছিল পিএপিএসআই গ্র্যাচুইটি কোনো ব্যাপার নেই, সরকারি কাজের যে সোশ্যাল সিকিউরিটি সেগুলো তুলে দেওয়া হচ্ছে, তাদের স্থায়ীকরণ করা হচ্ছে না, এটা একটা নতুন টেকনিক। সেই কথা যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি খাটিয়ে নেওয়ার জায়গায় তাদের নিয়ে যাচ্ছে। এই অন্যায় বিয়ে বলুন বা এই যা যা বলুন, যে স্থায়ীকরণ দিয়ে বলুন, নির্দিষ্ট সময়ে বেতন বলুন বা বেকারে চাকরি পাওয়া, এটা এটা হক, কেউ হকে মিছিল করে না, হকের দাবিতে মিছিল করে। আজকে এই যে কতদিন পরে বলুন তো প্রতিটা দপ্তরে সামান্য কিছু গ্রুপসি রিক্রুটমেন্ট হয়েছে, 7 বছর 4 বছর পরে পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশন করেছে, 2 বছর 3 বছর পরে মিসলেনিয়াস সার্ভিসে রিক্রুটমেন্ট করেছে, আর একটা রিক্রুটমেন্টের প্রতিটা রিক্রুটমেন্টের কেস হচ্ছে। ফুড এসআই যে দপ্তরের মন্ত্রী আজকে গ্রেপ্তার হয়েছে, এই যে ফুড এসআই প্রায় 2 বছর ধরে প্যানেলটা আটকে থেকে এই কদিন আগে, সামান্য কদিন আগে নিয়োগ হয়েছে, কয়েকজন 2 বছর আগে নিয়োগ হয়েছিল, আর এই আগে আজকে কদিন কয়েকজন নিয়োগ হয়েছে। সমস্ত জায়গায় নিয়োগের দুর্নীতি আর তার সাথে নিয়োগ না করতে যাওয়া, সরকারি অফিসে প্যানেল হয়ে আছে, আইসিডিএস সুপারভাইজার মানে এ হয়ে গেছে, সেখানে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো দিচ্ছে না, এএনএম নার্স যা ফাঁকা আছে তা নিচ্ছে না, আর জিএনএম নার্স যাকে সাথ দেবে তার আমরা আছি এবং বেঁচে থাকার লড়াইতে একসঙ্গে চলবো। আমার মনে আছে 2019 সালের 9ই আগস্ট এখান থেকে এএনএম নার্সদেরকে কর্মতলা থেকে রাত্রিবেলা তাদের তুলে দেবে, রাত্রিবেলা সারা রাত ধরে লড়াই চললো শিয়ালদা স্টেশনে সারা রাত আছে, পরের দিন সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে স্বাস্থ্য ভবনের সামনে চলে গেছে। এই যে জেদ, এই জেদের লড়াইটাও আমরা অনেকের কাছ থেকে শিখি,
এই লড়াইটা লড়তে হবে। এই লড়াইটা অন্য কিছু নয়, এই লড়াইটা আমাদের বাংলাকে বাঁচানোর লড়াই। বাংলাকে ধূলিসাৎ করে দিচ্ছে। সরকারি চাকরি পেতে গেলে টাকা দিতে হবে, টাকা না দিলে সরকারি চাকরি পাওয়া যাবে না। বলে টাকাই যখন দেবো পড়াশুনো করবো কেন, পড়াশুনো না করে সাদা খাতা দিয়ে চাকরি পাবো, সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে আবার ঘুষ নেবো, নয় অযোগ্য শিক্ষক হয়ে ভুলভাল পড়াবো। এই জায়গায় প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, দেশকে বাঁচানোর লড়াই, এক অন্য লড়াই। সেই লড়াইতে সকলে একসাথে লড়তে পারবো এই আশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।